রাতের ফজিলত সম্পর্কে অনেকগুলো সহি সনদে বর্ণিত হাদিসের মাধ্যমে দার্থহীনভাবে এ রাতের ফজিলত সুপ্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন শাবানের মধ্যতম রাত্রিতে আল্লাহ তার অনেক অগণিত বান্দাদেরকে ক্ষমা করে থাকেন, মাফ করে থাকেন। তো মাফ করা, ক্ষমা করা এর মাধ্যমে জাহান্নাম থেকে পরিত্রাণ হয়, মুক্তি হয়। সেই হিসাবেই এই রাত্রিকে লাইলাতুল বারাআহ অথবা মুক্তির রজনী বলা হয়। কাজেই এ রাত ফজিলতপূর্ণ একটি রাত, এ রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে মাফ করেন। কাজেই আমরা এই রাত্রিকে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছ থেকে মাগফিরাত হাসিল করবার ক্ষেত্রে আমাদের যতটুকু সাধ্য এবং সামর্থ্য রয়েছে সে আলোকে আমরা চেষ্টা করব। এমন ইবাদত এবং এমন আমলের মধ্যে আমরা রাত্রিকে অতিক্রম করব যার মাধ্যমে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছ থেকে মাগফিরাত পাওয়া যায়। এ রাতে বিশেষ কোনো সুনির্দিষ্ট কোনো নির্দিষ্ট আকৃতির আমল এটি কোরআন এবং হাদিসের মাধ্যমে, কোরআন সুন্নার মাধ্যমে সমর্থিত নয়। কাজে বিশেষ কোনো আমল এ রাতে বিধিবদ্ধ নয়। আমাদের সমাজে অনেক ধরনের কুপ্রথা, কুসংস্কার, বিদআত এই রাতকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আমরা সেই সকল বিদআত থেকে নিজেরাও বেঁচে থাকব এবং আমাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, সংশ্লিষ্টজন সকলকে আমরা যাবতীয় বিদআত থেকে আমরা বাঁচিয়ে রাখবার চেষ্টা করব। একটি প্রচলন রয়েছে, রাত শুরু হওয়ার আগেই ব্যাপকভাবে সকলেই গোসল করার জন্য হুমড়ি খেয়ে পড়ে। তো মূলত এ রাতের সাথে গোসল করার আমলের বিশেষ কোনো সম্পৃক্ততা নেই। অনেকে জানতে চেয়েছেন যে এ রাত উপলক্ষে সালাদুত তাসবিহ আদায় করা, আবার সালাদুত তাসবিহ জামাতের সাথে আদায় করার কোনো সুযোগ আছে কি না। তো মূলত সালাদুত তাসবিহ এমন একটি নফল ইবাদত, এমন একটি নফল নামাজ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাদুত তাসবিহ আদায় করবার জন্য বিশেষভাবে উদ্বুদ্ধ করেছিলেন। কাজে সালাদুত তাসবিহ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল, একটি নফল নামাজ। নফল নামাজ স্বাভাবিকভাবেই শরীয়তের মধ্যে জামাতের মাধ্যমে বিধিবদ্ধ নয়। কাজে এই জন্য আর সালাদুত তাসবিহের যে নামাজ এটি একা একই পড়তে হয়, এর তাসবিহাতগুলো নিজে নিজে পড়তে হয়, জামাতের মাধ্যমে এই নামাজ আদায় করবার কোনো অবকাশ নেই। এ রাতে বিশেষ বিশেষ কোনো আমল আমরা অনেকে করে থাকি, দল বেঁধে কবরস্থান জিয়ারত করা, এটিও কোনো প্রমাণিত আমল নয়। কাজে এই জাতীয় মন গড়া যাবতীয় আমল থেকে, যাবতীয় কার্যকলাপ থেকে আমরা বিরত থাকব। এই হলো লাইলাতুন নিসফি মিন শাবান, রোজা রাখার বিষয়। শাবান মাস পুরো মাস জুড়েই নফল ইবাদত, নফল রোজা রাখা উত্তম। প্রতি মাসে আইয়ামে বীজ 13, 14, 15 তারিখ, আরবি চাঁদের তারিখের এই তিন দিন নফল রোজা রাখা উত্তম। সে হিসাবে গতকাল এবং আজ রোজা অনেকে রেখেছেন, তারা আগামীকালকেও রোজা রাখবেন। আইয়ামে বীজের রোজা হবে, শাবান হিসেবে রোজা রাখতে পারেন। কোনো কোনো দুর্বল সনদের মাধ্যমে বর্ণিত হাদিসের মধ্যে এই লাইলাতুন নিসফি মিন শাবানের পরের দিনেও রোজা রাখার কথা উদ্ধৃত রয়েছে। যেহেতু নফল আমল, সেই হিসাবে কেউ রাখলে রাখতে পারেন। এই হলো নফল এই লাইলাতুন নিসফি মিন শাবান তথা লাইলাতুল বারাত অথবা লাইলাতুল শবে বারাত সম্পর্কে। এই হলো আমার পক্ষ থেকে আপনাদের জন্য কয়েকটি দিক নির্দেশনামূলক, কয়েকটি পরামর্শমূলক কথা।